শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে সংক্রমণ আবারও বাড়ল, 24 ঘণ্টায় 1258 জনের মৃত্যু। চীন বুঝে গিয়েছে পাহাড়ি এলাকায় ভারতের সাথে যুদ্ধ করতে আরও ট্রেনিং দরকার, বললেন বিপিন রাওয়াত। ইন্দোনেশিয়ায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। আটলান্টিকে ইরানি যুদ্ধ জাহাজ বহর, আতঙ্কে আমেরিকা এবং ইসরায়েল। ইস্তাম্বুল খাল, সুলতান সুলেমানের স্বপ্নের প্রকল্প শুরু করলেন এরদোগান। ইরানের কাছে রয়েছে 7,000 কিলোমিটার পাল্লার ভয়াবহ ড্রোন। এবং সবশেষ থাকছে আফগানিস্তানে এক সপ্তাহে তালেবান হামলায় নিহত 29। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত, দেশটিতে সংক্রমণ মাঝখানে কমে আবারও বেড়ে গিয়েছে। গত 24 ঘণ্টায় 50,040 জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে আর মৃত্যু হয়েছে 1258 জনের। রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। খবরে বলা হয়েছে নতুন অর্ধলক্ষাধিক সংক্রমণ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,02,33,183 জনে আর মৃত্যু বেড়ে দাঁড়ালো 3,95,751 জনে। করোনা রোগীদের সুস্থ হওয়ার হার বেড়ে 96.75% হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,92,51,029 জন। ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 5,86,403 জন। তিব্বত সংলগ্ন এলাকায় যে দুর্গম পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে প্রতিনিয়ত মোতায়েন থাকে ভারতীয় সেনা, পাশাপাশি ভারতীয় জওয়ানদের বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে, তাই ওই এলাকায় ভারতীয় সেনাকে টেক্কা দেওয়া কঠিন বলে মন্তব্য করেছেন বিপিন রাওয়াত। তবে চীন সীমান্তে ভারত সদা সর্বদা কড়া নজর রেখেছে বলে জানিয়েছেন তিনি। ভারতীয় সেনা পার্বত্য এলাকায় লড়াইয়ে সুনাম রয়েছে, চীনের সঙ্গে সেই দুর্গম অঞ্চলে সংঘর্ষ হয় চীন এবং ভারতের, আর তারপরই চীন বুঝে গিয়েছে যে পাহাড়ে ভারতের সঙ্গে পেরে ওঠা কঠিন, এমনটাই মন্তব্য করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। তার দাবি, গালওয়ান সংঘর্ষের পর চীন বুঝে গিয়েছে যে ওদের সেনাবাহিনীর আরও অনেক প্রস্তুতি এবং ট্রেনিং দরকার। এক সাক্ষাৎকারে বিপিন রাওয়াত বলেছেন, চীনের সেনাবাহিনী পাহাড়ে যুদ্ধে তেমন অভিজ্ঞতা নেই, ওদের সাধারণত কম সময়ের জন্য ওই সব অঞ্চলে আনা হয়। তিনি আর বলেছেন, গালওয়ানের সংঘর্ষের পর ভারতের সীমান্তে যুদ্ধ কৌশল বদলে দিয়েছে চীন, তারা বুঝে গিয়েছে যে তাদের আরও বেশি ট্রেনিং দরকার। প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় 400 চিকিৎসক এবং 1,000 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, টিকা ডোজ শেষ করার পরও ইন্দোনেশিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার জাকার্তা হাসপাতালগুলোতে করোনা রোগীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, এর ফলে অতিরিক্ত রোগীদের চাপ সামাল দিতে হাসপাতালগুলোর বাইরে জরুরি ভিত্তিতে তাঁবু নির্মাণ করা হয়েছে, সেখানেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার প্রদেশের রাজধানী মিয়াদুর করোনা বিষয়ক টাস্ক ফোর্স সদস্য ডাক্তার ইন্দ্রে নাদেশ লুইস জানিয়েছেন, গত 6 মাসে 1,800 শিশু করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। দেশটির করোনা প্রতিরোধ কমিটির প্রধান মোহাম্মদ আদিফ খুদাইমি জানিয়েছে, করোনায় আক্রান্তরা কেউ ভ্যাকসিন নিয়েছিলেন কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চীনের উৎপাদিত ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ইন্দোনেশিয়ায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইদ আব্দুর রহিম মোসাবি বলেছেন, আটলান্টিক মহাসাগরে ইরানি নৌবাহিনীর উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি আজ রোববার আরও বলেছেন, আটলান্টিক মহাসাগরে অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজ বহরে নৌযানগুলো ইরানের নিজেদের তৈরি, এই কারণে ইরান এই নৌবহর দেশের স্বনির্ভরতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করছে। ইরানি বহর নৌ চলাচলের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে বলে জানিয়েছেন তিনি। জেনারেল মুসাবি আরও বলেছেন, নিজ ভূখণ্ড থেকে হাজার হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমায় ইরানি নৌবহনের অভিযান শত্রুদের জন্য অস্বস্তিকর। আটলান্টিক মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ বহরের উপস্থিতি সুস্পষ্ট বার্তা রয়েছে, এ কারণে আমেরিকা এবং ইসরায়েল এখন উদ্বেগ এবং উৎকণ্ঠায়।
তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান শনিবার উদ্বোধন করেছেন ইস্তাম্বুল খাল বা ক্যানেল ইস্তাম্বুল প্রজেক্ট। এটি এমন খাল যা সারা বিশ্বে প্রচুর আলোচিত এবং সমালোচিত। 300 মিটার প্রশস্ত, 21 মিটার গভীর আর 45 কিলোমিটার লম্বা এই খাল নিয়ে চলছে তুমুল বিতর্ক। গত কয়েক বছর ধরে তুরস্কের ভিতরে এবং বাইরে এই খালের পক্ষে এবং বিপক্ষে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। এরদোগান বলছেন এই খাল তার স্বপ্নের প্রকল্প, বিরোধীরা বলছে এটা ইস্তাম্বুলের জন্য বিপর্যয়। এরদোগান বলছেন এই খাল তুরস্কের অর্থনীতিতে গতি নিয়ে আসবে, বিরোধীরা বলছে তুরস্কের ভঙ্গুর অর্থনীতিকে আরও হুমকির মুখে ফেলে দেবে। এরকম নানা প্রশ্নে জর্জরিত এই প্রকল্প। তবে সবকিছু উপেক্ষা করে শেষ পর্যন্ত শুরু হলো এই প্রকল্পের কাজ। খাল খননের আগেই এই খালের উপর ব্রিজগুলো তৈরি করা হবে যাতে পরবর্তীতে যানবাহন চলাচলে ব্যাঘাত না ঘটে। আর তারই অংশ হিসেবে গতকাল এরদোগান উদ্বোধন করলেন একটি ব্রিজের কাজ। তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল, দেশটির অর্থনীতি 1/3 আসে এই শহর থেকে। ইস্তাম্বুলকে বলা হয় তুরস্কের অর্থনীতির প্রাণ। আর ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার কেন্দ্রস্থলে অবস্থিত এই শহরটিকে নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন দুনিয়ার রাজধানী। সে ইস্তাম্বুলের বুক চিরে কৃত্রিম একটি জলপথ করতে চান এরদোগান, নাম তার ইস্তাম্বুল খাল। এটি হবে সুয়েজ খাল এবং পানামা খালের মতো মানব তৈরি খাল। এটি এরদোগানের ক্রেজি প্রজেক্ট হিসেবে পরিচিত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন তার বাহিনীর কাছে 7,000 কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে। আজ রবিবার তেহরানে IRGC-র তৈরি করোনাভাইরাসের নুরা টিকার মোড়ক উন্মোচনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। জেনারেল সালামি বলেন বিজ্ঞান থেকে শুরু করে প্রযুক্তি সহ সকল ক্ষেত্রে ইরান বিশ্বের সেরা দেশগুলোর কাতারে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বহু ক্ষেত্রে ইরান সেরা দেশগুলোর সারিতে স্থান করে নিয়েছে। তিনি আরও বলেন আল্লাহর রহমতে আমরা এখন মহাকাশে কৃত্রিম উপগ্রহের অধিকারী, ন্যানো টেকনোলজিতে আমরা সামনের কাতারে রয়েছে। আমরা পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরিতে এতটা সাফল্য অর্জন করেছে যে আমাদের ড্রোন এখন 7,000 কিলোমিটার দূরত্বে উড়ে গিয়ে আবার ফিরে আসতে পারে। IRGC-র প্রধান কমান্ডার বলেন শুধু সামরিক ক্ষেত্রেই নয়, সেই সঙ্গে আরও বহু ক্ষেত্রে আমরা বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে রয়েছে। ইরানের সামরিক বাহিনীর সাম্প্রতিক বছরগুলোতে সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের তৈরিতে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। তবে তেহরান বারবার বলে এসেছে কোনো দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টির জন্য তাদের এই উদ্দেশ্য নয়, বরং আত্মরক্ষার স্বার্থে সামরিক খাতে শক্তিমত্তা অর্জন করছে ইরান। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতে ক্রমে নিজেদের প্রভাব বাড়াচ্ছে তালেবান। এরই মধ্যে গত মে মাস থেকে আফগানিস্তানের মোট 370টি জেলার মধ্যে অর্ধশতাধিক জেলা নিজেদের দখলে নিয়েছে এই সংগঠনটি। এরই মধ্যে শুধু কুন্দুজ প্রদেশে তালেবানের হামলায় এক সপ্তাহে অন্তত 29 বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 225 জন। প্রদেশের জনস্বাস্থ্য তথ্য বলছে তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির নারী এবং শিশুরা, যাদের বেশিরভাগই সাধারণ মানুষ। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি গত 24 ঘন্টায় দেশটিতে মোট 10টি প্রদেশে 225 জন তালেবান নিহত হয়েছেন, যদিও তালেবানের পক্ষ থেকে নিজেদের হতাহতের বিষয়ে কিছু বলা হয়নি। এদিকে তালেবানের এই আগ্রাসনের উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, এতে চাপে পড়েছে আফগান সরকার। এর মধ্যে দেশটির গোয়েন্দা বিভাগের তালেবানকে দমাতে তৎপরতা শুরু করেছে। তারা দাবি করছে সম্প্রতি আফগানিস্তানে 130 জন তালেবান যোদ্ধা আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করা যোদ্ধারা এ সময় 85টি AK-47 জমা দিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।